রিয়েলমি 7 বলে একটি মোবাইল লঞ্চ করে গেছে। এই মোবাইলে আমরা কি স্পেসিফিকেশন পাচ্ছি, কি নতুন ফিচার্স পাচ্ছি সেটাই বলবো আমি এই ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর লিমিটলেস আনন্দ চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমে আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ডিসপ্লে কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস সিঙ্গেল পাঞ্চোল আইপিএস ডিসপ্লে, এবং এই মোবাইলে যে স্ক্রিনটা থাকছে সেই স্ক্রিনের রিফ্রেশ রেট হচ্ছে 90 হার্জ, এবং এতে আপনারা 120 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাবেন। এবং এতে যে গ্লাস প্রোটেকশনটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 3-এর প্রোটেকশন। এবং এই ফোনে আপনারা যে ব্যাক কভারটা পাচ্ছেন সেটা পলিকার্বনেট ব্যাক কভার। এটা যদি গ্লাস ব্যাক কভার দেওয়া হতো তাহলে হয়তো একটু বেশি ভালো হতো। অবশ্য আপনারা এর আগের মডেলগুলোতেও গ্লাস ব্যাক পাননি, তো এই মডেলেও আপনারা গ্লাস ব্যাক পাচ্ছেন না, এটাই আপনারা পেয়ে যাচ্ছেন পলিকার্বনেট ব্যাক কভার। তো এই ফোনে আমরা ব্যাটারি কি পাচ্ছি সেটা একটু জেনে নেওয়া যাক। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh-এর ব্যাটারি, এবং এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 30W ডার্ট চার্জিং সাপোর্ট। মানে এই ফোনে কিন্তু আপনারা ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছেন, এবং এই ফোনে আপনারা যে চার্জিং কানেক্টারটা পাচ্ছেন সেটা হচ্ছে USB টাইপ সি চার্জিং কানেক্টার। এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটা 50% চার্জ করতে মাত্র 26 মিনিট সময় লাগবে, মানে যথেষ্টই ফাস্ট চার্জ করতে পারবেন আপনারা এই ফোনটা। এবং এই ফোনে আপনারা কিন্তু 3.5mm হেডফোন পোর্ট পেয়ে যাবেন। তো এবার আমরা জেনে নিই ফোনটার কালার কী। তো ফোনটার কালারের দিক থেকে দেখতে গেলে ফোনটা আপনারা দুটো কালার ভেরিয়েশনে পেয়ে যাবেন, মিস্ট ব্লু এবং মিস্ট হোয়াইট। এই মোবাইলটার ওজন হচ্ছে 197 থেকে 200 গ্রামের মধ্যে, মোটামুটি এরকমই ওজন হবে। কোম্পানির ওয়েবসাইটে দেওয়া আছে 196.something গ্রাম ওজন, কিন্তু আইডিয়া করে মোটামুটি আপনারা ধরে নিতে পারেন 197 থেকে 200 গ্রাম মতো এই ফোনটার ওজন হবে। এবং এই ফোনটার থিকনেস যদি আপনারা চেক করেন তাহলে এই ফোনটার থিকনেস হচ্ছে 9.4 মিলিমিটার। এবং এই ফোনটা আপনারা পেয়ে যাচ্ছেন Android 10 রিয়েলমি UI ইউজার ইন্টারফেসের সাথে। এবং এতে একটা জিনিস ভালো যে আপনারা কিন্তু রিয়েলমির নতুন যদি UIটা দেখে থাকেন তাহলে কিন্তু সেখানে অনেক ইম্প্রুভমেন্ট করা হয়েছে, অনেক ভালো করা হয়েছে আগের থেকে UIটা। এখানে কিন্তু আপনারা ভুলভাল আজেবাজে কোনো অ্যাপস দেখতে পাবেন না, এখানে কিন্তু ব্যান চাইনিজ অ্যাপগুলো থাকছে না। এটা একটা ভালো জিনিস যে এই ফোনে কিন্তু আপনারা প্রিলোডেড ব্যান চাইনিজ অ্যাপ দেখতে পাবেন না। তো এই ফোনটায় আমরা কি ক্যামেরা পাচ্ছি সেটা জেনে নেওয়া যাক। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ফোনের ব্যাক সাইডে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা। প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা 64 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.8। এবং এই ফোনে সোনির সেন্সার ইউজ করা হয়েছে, Realme 6 বলে যে ফোনটা ছিল তাতে কিন্তু স্যামসাংয়ের সেন্সার ইউজ করা হয়েছিল, এই ফোনে সোনির সেন্সার ইউজ করা হয়েছে। মানে এই ফোনে কিন্তু আপনারা Realme 6 তুলনায় ফার বেটার কোয়ালিটির ছবি পেতে পারেন। এবং এতে সোনির যে সেন্সারটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে Sony IMX 682। এরপরে আপনারা এই ফোনের ব্যাকসাইডে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পেয়ে যাবেন, যার ম্যাক্সিমাম ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 119 ডিগ্রি। এবং এছাড়াও থাকছে 2 মেগাপিক্সেলের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোর্ট্রেট লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। এবং এই ফোনে আপনারা ম্যাক্রো ফটোগ্রাফি করতে গেলে মিনিমাম ফোকাল লেন্থ হচ্ছে 4 সেন্টিমিটার। এছাড়া আমরা এই ফোনে যে ফ্রন্ট ক্যামেরাটা পাচ্ছি সেটা হচ্ছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি ক্যামেরা, এবং এতে যে সেন্সারটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে সোনির সেন্সার, যার মডেল নাম্বার হচ্ছে Sony IMX 471। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আপনারা পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক, এবং দুটোই যথেষ্টই ফাস্ট কাজ করে। এছাড়া আপনারা এই মোবাইলে ব্লুটুথ 5.0, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, এসব অনেক কিছুই যা যা থাকে, 4G ভোল্টি, ওয়াইফাই কলিং, সেগুলো সবই পেয়ে যাবেন। আমরা জেনে নিই এবার ফোনটার পারফরমেন্স কীরকম, মানে ফোনটার প্রসেসর কী ইউজ করা হয়েছে। তো এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক হিলিও G95 প্রসেসার, এটা হচ্ছে 12 NM অক্টাকোর প্রসেসার, এবং এর ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.05 GHz। এবং এই ফোনে আপনারা যে GPUটা পাচ্ছেন সেটা হচ্ছে Mali G76 GPU। রিয়েলমি সিক্স আই ফোনটাতে ইউজ করা হয়েছিল মিডিয়াটেক হিলিও G90T প্রসেসার, এতে আপনারা পাচ্ছেন মিডিয়াটেক হিলিও G95 প্রসেসার। এবং এই দুটো প্রসেসারের মধ্যে মোটামুটি GPU বা বাকি অন্যান্য জিনিসগুলো আপনারা একই দেখতে পাবেন, জাস্ট একটু বুস্ট আপ করা হয়েছে, প্রসেসারটা G90T থেকে একটু ভালো করা হয়েছে। মানে এই ফোনে কিন্তু আপনারা গেমিংটা বেশ ভালোই করতে পারবেন, বেশ সুন্দর গেম খেলতে পারবেন আপনারা এই মোবাইলে, সেরকম কোনো একটা অসুবিধা হবে না। এছাড়া এই ফোনে কুলিং সিস্টেমটা একটু ইম্প্রুভ করা হয়েছে, যার ফলে মিডিয়াটেক হিলিও G90T যে হালকা হিটিং ইস্যুটা ছিল সেটা হয়তো এই ফোনে অনেকটাই কম হতে পারে, সেটাই
আশা করা যায়। অলওভার এটা বলা যেতে পারে যে গেম খেলার জন্য এই প্রসেসরটা বেশ ভালো এবং এর পারফরমেন্সও বেশ ভালো, কারণ মিডিয়াটেক হিলিও G90T আপনারা জানেনই যে মিড রেঞ্জের একটা গেমিং প্রসেসর এবং তার থেকে এই প্রসেসরটা একটু একটু বুস্ট আপ পাচ্ছেন, একটু বেশি পাচ্ছেন। সুতরাং সে এতে আপনারা ভালোই গেম খেলতে পারবেন, মাল্টিটাস্কিং করতে পারবেন। তো এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা স্টোরেজ এবং র্যাম কী পাচ্ছি। তো স্টোরেজ এবং র্যামের দিক থেকে দেখতে গেলে এই ফোনটা আপনারা দুটো স্টোরেজ ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 6GB র্যাম, 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। এবং এতে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে LPDDR4X এবং এই ফোনে আপনারা যে স্টোরেজ টাইপটা পাচ্ছেন সেটা হচ্ছে UFS 2.1 স্টোরেজ টাইপ। এর পাশাপাশি আপনারা এই ফোনে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট পেয়ে যাবেন, মানে এই ফোনে একসঙ্গে আপনারা দুটো সিমের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইজিলি সেট করতে পারবেন। তো এই ফোনটার দাম কত, এই ফোনটা আমরা কী দামে পাচ্ছি সেটা একটু জেনে নেওয়া যাক। তো এই ফোনটার মোটামুটি দাম হচ্ছে 14,999 টাকা স্টার্টিং ভেরিয়েন্টে। তো ফোনটার ব্যাপারে আপনাদের কী ধারণা, আপনাদের কী মত সেটা আমাকে কমেন্ট করে জানান, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ আমার কাছে। আমি জাস্ট একটা জিনিসই বলতে পারি, এই ফোনটা কিন্তু গেমিং পারফরমেন্স বা মাল্টিটাস্কিংয়ের ব্যাপারে যদি আপনারা ফোনটা কিনছেন, বিশেষ করে ব্যাটারি ব্যাকআপের দিকেও যদি আপনারা তাকিয়ে ফোনটা কেনেন, তাহলে এই সব জিনিস কিন্তু আপনারা এই ফোনে ভালো পেয়ে যাচ্ছেন। স্টোরেজ টাইপ, র্যাম টাইপও ভালো পেয়ে যাচ্ছেন। জাস্ট এই ফোনে আপনারা পলিকার্বনেট ব্যাগ পাচ্ছেন, সেটা যদি আপনারা গ্লাস ব্যাগ পেতেন তাহলে বেশ ভালো হতো। এবং এতে যে গ্লাস প্রোটেকশন ইউজ করা হয়েছে সেটা হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 3-এর প্রোটেকশন, সেখানে যদি আপনারা গরিলা গ্লাস 5 বা 6 পেতেন তাহলে হয়তো একটু বেশি ভালো হতে পারতো ফোনটা। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এটাকে লাইক করুন, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমার পরবর্তী ভিডিও দেখতে হলে দেখুন এখানে ভিডিও ফ্ল্যাশ করছে, যে কোনো একটা ভিডিও চ্যানেল আপনারা দেখতে পারেন। আর এখনও পর্যন্ত আপনারা এই চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করেন এক্ষুনি নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, বাই।